সেগুলো ই করবো, এই তো সেগুলো দেখবো। হ্যাঁ, আপনি সবগুলো কাজ তার ইউটিউবে দিবেন, আপনি ইউটিউবটাই ফলো করবেন। আচ্ছা হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাইতেছি? হ্যাঁ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ সবাই কোশ্চেন সাবমিট করে দেন। ভাই সাপোর্টে কি আছে ভাই? হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কিছু বলবেন? না কিছু বলবো না ভাই, এমনিতেই শুনলাম যে সাপোর্টে কি আছে এই জন্য। ভাই আমি সুজন বলতেছি ভাই। হ্যাঁ সুজন ভাই বলেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে কখন কখন পাওয়া যাবে আপনাকে? আমি প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা। ও আচ্ছা, একটু কথা বলি। হ্যাঁ বলা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে বলেন। হ্যাঁ, ওই যে আমি তো হচ্ছে যে গিগ বানাইছি বুঝছেন, এবং পোস্টও করছি, আমি আমি ভর্তি হয়েছি, কিন্তু এখনো আমার দেখার মতো সুযোগ হয় নাই। আমি মনে করি যে দেখানো লাগবে না, কারণ যে সাপোর্ট গুলোতে যোগদান করি হ্যাঁ ওখানে আমার ভুল গুলা ধরা পড়ে, হুম ওই জন্য আর কি কখনো স্ক্রিন শেয়ার করি নাই। মনে করছি যে লাগবে না, কিন্তু একটা জিনিস তারপরও গ্যাপ রয়ে গেছে, সেটা হলো যে আমি গি পোস্ট করা পাবলিক করার পর আমি কি এখন কি বায়ার রিকোয়েস্ট পাঠাবো না বায়ার আমাকে রিকোয়েস্ট পাঠাবে, এটা বুঝতেছি না আমি। বায়ার আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, আপনি রিপ্লাই লিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফেসবুকের মতো আমাকে হচ্ছে যে ইয়া করতে হবে না তো, ফ্রেন্ড হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাইতে হবে না তো, না না শুধু আমার ওই গিগটাই হচ্ছে যে প্রসারণা, যদি আমার কাউকে ভালো লাগে তাহলে সে আমাকে নক করবে, তো? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর বর্তমান হচ্ছে যে গত মাস থেকে আজ পর্যন্ত 7.5 ক্লাস কি গত 2 দিন থেকে বন্ধ নাকি? আগামীকাল থেকে যদি আজকে চাঁদ দেখা যায়, জি
তাহলে আজকে থেকে আপনি ক্লাস সাপোর্ট এগুলা বন্ধ থাকবে আর কি, আর যদি আজকে না দেখা যায় তাহলে কাল থেকে বন্ধ থাকবে। ও আচ্ছা, স্যার কি আজকে ক্লাস নেবে? হ্যাঁ, আজকে বললাম তো চাপ দেখার উপর নির্ভর করে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই মাসের তো 5-6 তারিখে যারা ভর্তি হয়েছে তাদের তো মেয়াদ শেষ হবে, তাই না? হ্যাঁ। তো কোন ক্রমে দেখা যাচ্ছে যে 1 মাস বা 10-15 দিন পিছাই গেল, মানে ভর্তি হইতে পারলাম না, সেক্ষেত্রে কি পরের মাসে ভর্তি হইতে পারবো আবার 200 টাকা 2000 টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, 1 মাস না পারলে পরের মাসে পারবো না? হ্যাঁ পারবেন। ও এটা কত, মানে এটা কতদিন বহাল থাকে, মানে কতদিন পর্যন্ত পার হয়ে গেলে আর যোগদান করতে পারবো না? টানা যদি আপনি 3 মাস ক্লাসে না অ্যাটেন্ড থাকেন, মানে আমি হচ্ছে যে গত মাসে ভর্তি হয়েছি আপনার 5-6 তারিখে, হ্যাঁ, মানে 12,500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, হুম, তো পরের মাসগুলো তো তো 2000 টাকা করে ভর্তি হইতে হবে, তাই না? তারপরে তো সাপোর্ট পাবো। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে দেখা গেল যে এই মাস আমি পারলাম না আর কি কোনো ক্রমে, তো সেক্ষেত্রে যদি পরের মাসে আবার হচ্ছে যে আমি এই 2000 টাকা দিয়ে আপনাদের সঙ্গে অ্যাড হইতে চাই, পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবেন। আচ্ছা, অনেক, আপনার নামটা জানা হলো না ভাই। আমার নাম রিয়াদ। রিয়াদ, ওকে ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে সুজন ভাই, আপনি চাইলে আপনার গিগ দেখাতে পারেন, যেহেতু আপনি দেখেন নাই সেহেতু আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, যেহেতু আপনি 7টার দিকে আসেন, আলহামদুলিল্লাহ ভালো হলো, আমার অবস্থা এখানে পিসিতে নেট পাচ্ছে না, মোবাইলে পায়, তো দেখি আমি কি করা যায়, আপনাকে আমি দেখাবো, ভালো হলো। আচ্ছা ভাই, রিয়াদ ভাই। হ্যাঁ সেলিম ভাই, আমি একটা গিগ দেখাতাম, দেখতেন যদি। আচ্ছা ঠিক আছে, শেয়ার করবেন, দাঁড়ান আমি একটু দেখি আগে কে কে। আমি মোবাইল দিয়ে শেয়ার করতে পারবো। দাঁড়ান, সাবরিনা ইয়াসমিন, সাবরিনা ইয়াসমিন কি আছেন? সাবরিনা ইয়াসমিন না, সাবরিনা ইয়াসমিন নাই। তারপরে নূর হোসাইন, আমি নিউ স্টুডেন্ট, এখন আমি হেডফোনটা অ্যাড করতে পারছি না। হ্যাঁ নূর হোসেন কি আছেন? নূর হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। রিয়াজ ভাই, আপনার ফেসবুক আইডি নাই? হ্যাঁ আছে, একটু 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 স্ক্রিনে দেখান তো। রিয়াজ ভাই, কি দিয়ে সার্চ দিব, আপনার নাম দিয়ে না নাম্বার দিয়ে সার্চ দিতে হবে? আমার নাম দিয়ে চার্জ দেন। নাম দিয়ে সার্চ দিব বাংলায় রিয়াদ। এই যে এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা দেখি একটু বড় করে দেখান, দেখা যাচ্ছে না, একটু জুম করেন তো। আচ্ছা দা এমডি কি? এমডি ইউ ডাবল এল এ এইচ ফুল্লা আর ই ওয়াই এ ডি রিয়াদ। এমডি ইউ না? হ্যাঁ ইউ ডাবল এল ইউ ডাবল এল এ এইচ। হুম ওকে, দেখি দেখি, ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে পাঠান। হ্যালো, হ্যাঁ সেলিম ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করেন? আচ্ছা ঠিক আছে ভাই, শেয়ার করতেছি। এটা হচ্ছে গিগের ব্যানার। এটা ব্যানার না? ঠিক আছে, নাকি দেখেন তো একটু। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং ম্যানেজার, 100% সেফ মার্কেটিং, রিচ মিলিয়নস অফ পিপল, মেনটেন এভরি রুলস, এক্সক্লুসিভ ভিউ, ফার্স্ট ডেলিভারি। হ্যাঁ ঠিক আছে। রিয়াদ ভাই দিছি দেখেন, চায়না, ইউকে, ইউএসএ। হ্যাঁ ঠিক আছে, চলবে ব্যানার, ঠিক আছে। হ্যাঁ ডেসক্রিপশন না ভাই, ইয়া টাইটেলটা ঠিক আছে নাকি দেখেন তো। ডেলিভার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন অপারেটর, ফেসবুক প্রমোশন, বিসাইড অন ইউএসএ। হ্যাঁ ঠিক আছে, চলবে। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গি, হ্যালো অনারেবল বায়ার, ইউ কি উই কিপ ইউ বিজনেস ইন টাচ, ইউর
with millions of active customers, third Facebook marketing, Facebook ad only can promote your business. I have complete full professional training on Facebook marketing with evident performance. I know the secret cause of appropriate and strategies for achieving and goal of business. Never hesitate to contact me, and truly my reliable. My service description, eye-catching and different post, quick response and friendly support. Get more traffic for your business and product. Grow your business through Facebook marketing, social media ad, mostly user from UK, USA, China, Australia customer. 100% ad campaign setup and management, safe and natural organic audience. On-time delivery, manual posting, 100% high level marketing, quickly service. হ্যাঁ ঠিক আছে, তারপরে দশ বিশ পঁয়ত্রিশ ডলার, তারপরে টু মিলিয়ন, আরেকটু নিচে নামেন। হ্যাঁ ঠিক আছে চলবে, আপনি পাবলিশ করে দিতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ করে দিলাম ভাই। হ্যাঁ ওকে রিয়াদ ভাই, দেখেন রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অ্যাকসেপ্ট করব। আপনাকে এসএমএস করছি আমি। আচ্ছা ঠিক আছে। হ্যালো রিয়াদ ভাই। হ্যালো। হ্যালো হ্যাঁ রিয়াদ ভাই। হ্যাঁ দুশন ভাই, আমি একটু আমার প্রোফাইলটা দেখাইতাম। হ্যাঁ দেখান, শেয়ার করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। আমার পিকচারটা কি ঠিক আছে? হ্যাঁ পিকচার ঠিক আছে, চলবে। এসইও প্রফেশনাল, কন্টেন্ট রাইটার, ইউটিউব মার্কেটার, এভাবে দিলে হবে না তো? এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, এই তিনটা দিবেন। আচ্ছা তিনটা তিন রকম হবে? হ্যাঁ ইউটিউব এক মার্কেটার হয় না, ইউটিউব এক্সপার্ট হয় আর ফেসবুক মার্কেটার হয়। হ্যাঁ ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ ইউটিউব এক্সপার্ট। ওকে ডেসক্রিপশনে যাও। রিয়াদ ভাই আসলাম, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ আই এম ফুল টাইম ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড। I am new here. I have been working this path for a long time. I have been offering an computer science and being of my education. It is my hobby, my work and my life. As an online marketing specialist, Google top ranking, YouTube marketing, Facebook marketing, lead generation, luxury goods and hospitality. I deserve this job because I am very responsible for this work. I don't stop until my work is a success. So I think you are in the right place. Please check out my expertise below and this gig extra I am offering. Thanks. আপনি তো আমাদের ইয়া দেখে করেন নাই না, আমাদের যে ভিডিও গুলো আছে স্যারের ডেসক্রিপশন দেখে করছেন? স্যারের ডেসক্রিপশন দেখেই করছি, কিন্তু কেন একটু চেঞ্জ করে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ একটু একটু চেঞ্জ করছি, যে যাতে মানে সবগুলো যে সেম হচ্ছে এই কারণে আর কি একটু ইয়ে করছি। আচ্ছা 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 ঠিক আছে,
চলবে, তবে একটু বেশি চেঞ্জ হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনি ওই আমাদের ইয়া ওই যে 7টা ভিডিও আছে না, ওখানে 2টা ভিডিও আছে আপনার এই যে প্রোফাইল চেক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই 2টা ভিডিও দেখে একটু কারেকশন করে নিয়েন, আমি দেখা লাগবে আপনাকে। দেখছি কিন্তু আমি ওটা কমপ্লেইন করছি যে ওখানে যে 7টা ভিডিও আছে না ভাই, হ্যাঁ ওই 7টা ভিডিওর মধ্যে 3টা ভিডিও সাউন্ড হচ্ছে না, সাউন্ড নাই 3টা 4টা ভিডিও। না না সাউন্ড আছে, আপনার হয়তো বা আপনার কম্পিউটারের প্রবলেম বা আপনার ইয়াতে প্রবলেম, আপনার সাউন্ড সিস্টেমের প্রবলেম না, অন্যগুলো তো আবার আমি আমি যেমন আপনার সাথে কথা বলতেছি কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না। এই পর্যন্ত কেউ কমপ্লেইন দেয় নাই যে ওই ভিডিও তো ওই ভিডিওগুলোতে সাউন্ড প্রবলেম, বুঝতে পারছেন? কারণ কি আমাদের যত স্টুডেন্ট ভর্তি হয় সবাই ওগুলা দেখেই আপনার কাজ শিখে এবং কাজ করে, তো ওখানে প্রশ্নই আসে না যে ওগুলার সাউন্ডের প্রবলেম। আচ্ছা আমাকে এই আমি আপনার এখান থেকে লাইন কাটে গেলে আমি আবার দেখব, আমি যদি হাত তুলি আমাকে একটু মানে সময় দিবেন 2 মিনিট। আচ্ছা ঠিক আছে ওকে আমি দেখব। আর এই নিচে একটু এখানে দেখবেন, হ্যাঁ ফেসবুক গুগল অ্যাড করছেন, এই প্রথমে দিবেন এসইও, তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপরে ফেসবুক ইউটিউব গুগল টপ র‍্যাঙ্কিং লিংক বিল্ডিং, এইভাবে ক্রমান্বয়ে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা সিরিয়ালিটি রাখবেন, মানে আপনার স্কিলগুলো সিরিয়ালিটি রাখবেন, আপনি প্রথমে এসইও এর কাজ জানেন, তারপরে ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইউটিউব গুগল টপ লিংক বিল্ডিং এইভাবে আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে এডুকেশনের ইয়া থাকে, হ্যাঁ এগুলা ঠিক আছে, এগুলা দেখতে হবে না, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে, আপনি শুধু ডেসক্রিপশনটা একটু কারেকশন করে নিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে। ও রিয়াজ ভাই, হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার গিটটা একটু চেক করে দিবেন? হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। আমি হ্যালো রিয়াদ ভাই, হ্যাঁ ভাই ওই আইব বাইরে দেখাইছিলাম এইটা বুঝছেন, হ্যাঁ ওই বলছিল যে কালারটা চেঞ্জ করে আপনি এখন কালার চেঞ্জ করছি দেখেন তো গিটটা ঠিক আছে কিনা, ব্যানারে রাখি আর গুলো দেখা দিয়েছে গুগল টপ র‍্যাঙ্কিং। ও মাই গড, আপনি গুগল টপ র‍্যাঙ্কিং এটা ঠিক রাখেন, হ্যাঁ মানে গুগল টপ র‍্যাঙ্কিং এই লেখাটা ঠিক রাখেন, আর আপনার এই যে নিচে যে লোগোটা দিবেন ওই লোগো দেন সমস্যা নাই, কিন্তু লোগোর উপরে গুগল লেখা লাগবে না, বুঝছেন? আপনি যেটা টাইটেল আপনি টাইটেলটা আপনি ঠিক রাখবেন ব্যানারের মধ্যে, টাইটেলটা ঠিক রাখবেন, যেমন এসইও সার্ভিস এটা সুন্দর হইছে, গুগল টপ র‍্যাঙ্কিং শুধু বোঝা যায় টপ র‍্যাঙ্কিং গুগল কোথায় এটা বায়ার খুঁজতে অনেক কষ্ট হবে বায়ারের, বুঝতে পারছেন? তো গুগল লেখাটা এভাবে না দিয়ে এটা যথারীতি আপনার সুন্দর করেই দেন গুগল টপ র‍্যাঙ্কিং। আর 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 দুই আর দুই তিনটা ব্যানার আছে ভিতরে দেখুন, দেখেন এইটা দেখেন তো এই ব্যানারটা দেখেন, এই ব্যানারটা ঠিক আছে তবে ছবিটা ঠিক নাই, ছবি ওই যে গোল বৃত্তের মধ্যে দিয়ে দিয়ে না, হ্যাঁ আবার ওই যে একটা ইয়া একটা লোগো দিবেন ওই লোগোটা ঠিক আছে গুগল টপ এর, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট কে র‍্যাঙ্ক করা উপরের দিকে নিয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে, জাস্ট আপনি এই গুগল টপ র‍্যাঙ্কিং এই লেখাটা যেভাবে লিখছেন না, হ্যাঁ ঠিক এইভাবে লিখে দেন, এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এইভাবে লিখে দেন, আর প্রথম ব্যানারটা আপনি ঠিক আছে ব্যানার প্রথমটাই রাখেন, শুধু গুগল টপ র‍্যাঙ্কিং টা এইভাবে লিখে দেন, এই সোজা করে, হ্যাঁ সোজা করে লিখে দেন, আর সব ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমার এর একটু দিবেন তো কি ওই টাইটেল ডাটা এন্ট্রি কি দাও, হ্যাঁ টাইটেলটা একটু চেঞ্জ করতে হয়েছিল, চেঞ্জ করতে দেখেন ঠিক আছে, টাইটেল কি আপনি এই এনা তৈরি করার পরে টাইটেল চেঞ্জ করছেন? একটু
চেঞ্জ করছিলেন আইব ভাই চেঞ্জ করতে কইছিল হ্যাঁ টাইটেল চেঞ্জ করলে তো হবে না গিগটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে তাহলে ই আছে কি জানি কয় ড্রাফটে আছে আমি তো পাবলিশ করি না এখনো পাবলিশ না করলেও আমি আপনাকে বলি আপনি প্রথমে যে টাইটেলটা লিখবেন হ্যাঁ হ্যাঁ ওই টাইটেলের উপরে আপনার এই যে ক্যাটাগরিগুলো ঠিক হয় হ্যাঁ মানে আপনার ট্যাগগুলো ঠিক হয় তো এটা যে টাইটেলটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হয়ে যায় বায়ার আর এটাকে খুঁজে পাবে না তাহলে আমি আপনি এটাকে র‍্যাঙ্ক করাইতে পারবেন না কি তো সেই ক্ষেত্রে আপনি টাইটেল যখন লিখবেন তখন 100% শিওর হয়ে একবারই লিখবেন টাইটেল চেঞ্জ করা মানে আপনার এটাকে আবার ডিলিট করে আবার নতুন করে করতে হবে ডাটা এন্ট্রি এটা একটু দেখবেন হ্যাঁ দেখেন দেখেন তো ভাই আই উইল ডু পারফেক্টলি ডাট এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ হ্যাঁ ইয়া ঠিক আছে টাইটেল ঠিক আছে অ্যাকুরেট সার্ভিস ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ ডাটা কালেকশন ডাটা রিসার্চ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিটাইপ এনি ডাটা কপি পেস্ট জব হ্যাঁ ঠিক আছে চলবে ব্যানার ঠিক আছে তারপর ডেসক্রিপশন দেখান ওয়েলকাম টু মাই গিগ হ্যালো আই অ্যাম আবদুল্লাহ আই অ্যাম ডিজিটাল মার্কেটার আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং In this job from outsourcing institute, I have experience for data entry web research, product research, virtual assistant, photo edit, image, background remove, lead generation, etc. I am science in my work because outsourcing in my professional job. Ekhane ekta space diye den ha? So yeah. you can give me work. I will do your job accurate way. And data entry, comma for space then. Online, offline, data meaning, web research, data scraping, collection from social media, data collect from LinkedIn, quality, product listing, accurate data conversion, e-commerce, product listing, social media posting, Google advanced search. হ্যাঁ অ্যাকুরেট গ্যারান্টি রেসপন্স কুইকলি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট সার্ভিস কাস্টমার রিভিউ পজিটিভ ডেলিভারি অন টাইম রিভিশন আনলিমিটেড হ্যাঁ ঠিক আছে চলবে প্রাইসিংগুলো দেখান হ্যাঁ 15, 30, 50 হ্যাঁ 3 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা 2 দিন, 3 দিন, 4 দিন হ্যাঁ ট্যাগগুলো দেখি ওয়েব রিসার্চ ডাটা কালেক্ট ডাটা এন্ট্রি মিনিং এক্সেল হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে পাবলিশ করতে পারেন মাহবুব ভাই হ্যাঁ ভাই ওই যে ইয়ে যে আর ওই যে দুইটা ব্যানার আছে ওগুলা কি রাইখা দিমু না ওগুলা ডিলিট করে দিমু কোনগুলা এই যে আর ভিতরে আর দুইটা আছে এগুলা ওগুলা থাকুক ওগুলা প্রবলেম নাই এগুলা সহজে পাবলিশ করে দেন হ্যাঁ হ্যাঁ এগুলা থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আখলাক হ্যাঁ আকলাক ভাই এখন থেকে চেক করতে আছে হ্যাঁ শুনতে পাচ্ছি
আচ্ছা, আপনার ছবি ঠিক আছে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটার হবে না, হবে ইউটিউব এক্সপার্ট। বুঝতে পারছেন? I am SEO professional. লিখবেন আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, তারপরে ফুল স্টপ দিবেন। হ্যাঁ, তারপরে লিখবেন এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউবটা একসাথে হবে। আপনি ভিডিওটা আপনি লিখতে হবে না, আমার এই ভিডিওটা আমি একটু পরে ইউটিউবে দিব, আপনি ইউটিউব থেকে দেখে তারপরে কারেকশন করতে পারবেন। হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং টা আসবে ফেসবুক ইউটিউবের পরে, তারপরে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং, ঠিক আছে? তারপর হচ্ছে আই কমপ্লিট মাই লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট on total digital marketing and attend many practical project and seminar. I can promote my business or product or skillful service to millions of people worldwide. Also understand customer nature and create very effective web content to promote any business. I can work with full efficiently responsibility and honestly a large organization on time support. Thanks. হ্যাঁ, ঠিক আছে, চলবে। উপরে আমি যে বলছি একটু কারেকশন করে দিন। হ্যাঁ, তারপরে নিচে নামেন। ফেসবুক গুগল অ্যাড করছেন, স্কুলগুলো দেখি। SEO, Facebook, Digital Marketing, YouTube, Graphic Design, Video Editing, হ্যাঁ ঠিক আছে, চলবে। ঠিক আছে, তারপরে এই যে এইখানে গিয়ে না আমার একটু ঝামেলা হইতা স্যার। এই যে এখানে স্যার যেটা বলছিল স্যারের ভিডিওতে প্রফেশনাল বা এরকম একটা কি জানি লেখা ছিল, কিন্তু ওইটা আসতে স্যার, এটা এটা কি ঠিক আছে না? এটা হচ্ছে অ্যাকুরেট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে, তো এটাই ঠিক আছে, চলবে, এটা চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এই মত তাহলে গিগটাকে দেখুন। হ্যাঁ দেখান, গিগে যাই তাহলে এটাতে প্রেস করতে হবে না নাকি? হ্যাঁ, গিগে যাই তাহলে কোথায় প্রেস করব? এটাতে প্রেস করব না, এখানে আপনি গিগের উপরে ব্যানারের উপরে ক্লিক করেন। I will do Facebook promotion for your business and USA and Europe. হ্যাঁ ঠিক আছে, professional service, Facebook promotion, real Facebook user,
ম্যানুয়াল পোস্টিং, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অন টাইম ডেলিভারি। তারপরে ডেসক্রিপশনে যান, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, আই অ্যাম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই অলরেডি কমপ্লিট মাই প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, আই নো হাউ টু সিক্রেট সেলস ফ্রম দিস মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ টু নো দ্য ফেসবুক রুলস অ্যান্ড রেগুলেশন, আই অলসো নো দ্য টিপস অ্যান্ড ট্রিক্স অন ট্রিক অন প্রোডাক্ট টার্গেটেড কাস্টমার গ্লোবালি। তারপরে আই উইল বি হ্যাপি টু বি পার্ট অফ ইউর ডিলাইটফুল রাইস ইউর প্রোডাক্ট লিঙ্ক ইমেজ অন এফবি লিঙ্কডইন অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড আর্টিকেল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ USA and Europe beside targeted customer, I will promote to real active user, manual posting, promote your business to their millions customer, SEO friendly description, accurate grammar, accurate grammar and language. এটা কি লিখছেন? জার্মান ল্যাঙ্গুয়েজ তারপরে এবল টু মেক কাস্টমার কাস্টম হ্যাঁ হাই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড রিপোর্ট শিট উইথ স্ক্রিনশট লাইভলি মেনটেন পেজ বুক গাইডলাইন অন টাইম ডেলিভারি মোটিভেট কাস্টমার অ্যান্ড বাই প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে তারপরে এটা ঠিক আছে টার্গেট অডিয়েন্স হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ফাইসিং এ যান নিচে যান হ্যাঁ $10-$20-$30 $1-$3 million তারপরে তিন দিন চার দিন পাঁচ দিন হ্যাঁ ঠিক আছে ট্যাগ গুলা দেখি সার্চ ট্যাগ হ্যাঁ ফেসবুক মার্কেটিং প্রমোশন সোশ্যাল মিডিয়া শাউট আউট সোশ্যাল মার্কেটার হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে পাবলিশ করে দিতে পারেন আমি কি শুধু হচ্ছে এখনই এটা ইয়া করব রিভাইজ করব তাই না হ্যাঁ ওই যে কি জানি বলে আর কি এই যে আমার হচ্ছে এক মিনিট এই যে আমার হচ্ছে এটা রিভাইজ করবো তাই তো হ্যালো হ্যাঁ এটা একটু ঠিক করলে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ এখানে একটু ঠিক করলে হবে আচ্ছা ভাই আপনি কি আর কি যে ইয়া সাপোর্ট টিম মেম্বার একটু জাস্ট হ্যাঁ আচ্ছা ভাই আমার একটু জাস্ট কিছু কোয়েরি ছিল যদি কিছু মনে না করতে ঠিক আছে আমি একটু দুই তিন মিনিট আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই ঠিক আছে বলেন আচ্ছা এখন আপনি হচ্ছে আমি পাবলিশ করলাম হ্যাঁ পাবলিশ করার পর তারপর হচ্ছে কাজ পাওয়ার জন্য এগুলার উপরে চার থেকে পাঁচটা গিগ তৈরি করবেন তৈরি করে পাবলিশ করবেন পাবলিশ করার পরে আপনি বেশি বেশি করে বায়ার রিকোয়েস্ট সাপ্লাই ভিডিও দেখবেন আর হচ্ছে কাজের ভিডিওগুলো বেশি করে দেখবেন তারপরে গিগগুলোকে বাইসেল গ্রুপে শেয়ার করবেন গিগগুলোকে মার্কেটিং করবেন লিঙ্কডইনে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে সব জায়গায় ইউটিউবে সব জায়গায় আপনি এগুলোকে প্রমোট করবেন ঠিক আছে তাহলে কাজ পাবেন আচ্ছা আর ভাইয়া ওই যে আমি যদি এখন যে ডেসক্রিপশনটা এডিট করি হ্যাঁ তাহলে অন্য কোনো যত আর কিছু করতে হবে তাই না নাকি এটার সাথে আর অন্য কিছু চেঞ্জ করতে হবে না 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 অন্য কিছু করতে হবে না ডেসক্রিপশন চেঞ্জ করলে আচ্ছা
আরেকটা জিনিস ভাই একটু আমি একটু বলি, এই যে আমি জাস্ট এই যে এখন আপনারা চেক করে দেখেন না এটা একটু মনে হয়, এই যে এখানে আমি ইউরোপটা ছোট হাতে দিয়ে দিয়েছি ঠিক আছে, তো এখন যদি এটা আমি এডিট করি তাহলে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা হবে, এই ইয়েতে টাইটেল চেঞ্জ করা যাবে না, মানে আর কি একটা বড় হাতের করব ছোট হাতে কি বড় হাতে, এটা বড় হাতে দিলে হবে না, ও আসবে না, ও হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ না আমার ওই আপনার ইয়ে করতে এবং ফাইবারের যে প্রোফাইলটা আছে ওটা একটু চেক করে দিতে। হ্যাঁ দেখেন মানে স্ক্রিন শেয়ার মানে কিভাবে করব, আমি তো শর্ট এক্সাম্পল একবার দেখছি ভিডিও, তারপর আমার সমস্যা হইতেছে এই যে নিচে একটা, হ্যাঁ এই যে হইছে, তো এখন আমি কি মানে গুগল থেকে কি আমি ইয়েতে যাবো নাকি যে আমার প্রোফাইলে ঢুকবো নাকি ফাইবারে? হ্যাঁ আপনি ফাইবার লগইন করেন, ফাইবারে ঢুকুন, এখানে না আপনি এই যে নতুন একটা স্পেস নিয়া ক্রমে ক্রমে যান, কথা বলে আপনি ভর্তি হয়েছেন কবে? তাহিদুল ইসলাম আপনার মাইকটা অফেন করেন, মাইকটা অফেন করেন। হ্যাঁ আপনি ভর্তি হয়েছেন কবে? আমি ভর্তি হয়েছি 17 তারিখে, 17 তারিখ। ও আজকে হচ্ছে 1 তারিখ না? কিন্তু আমি লাইন পাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার ছবি ঠিক আছে চলবে, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, আপনার ছবি ঠিক আছে, আপনি তো চোখ দুইটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আর একটু ক্লিয়ার ছবি নাই যেন চোখ মুখ সব দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার একটা ছবি দিয়ে দিবেন ঠিক এইভাবে এই পজিশনে, হ্যাঁ যেন চেহারাটা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? ঠিক আছে, তারপরে এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, হ্যাঁ এগুলো ঠিক আছে চলবে। তারপরে ডেসক্রিপশন, আই এম এসইও প্রফেশনাল, এ আই এম আই এর পরে একটা স্পেস দিবেন, হ্যাঁ তারপরে এসইও এই তিনটা বড় হাতে দিবেন, প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল এর পরে কমা না দিয়ে এন দিবেন,
এম ডিজিটাল মার্কেট হ্যাঁ তারপরে ডিজিটাল মার্কেটার পরে ফুল স্টপ দিবেন ফুল স্টপ দেওয়া লাগবে এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র‍্যাঙ্কিং লিংক বিল্ডিং লিড জেনারেশন তারপরে দিবেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং ঠিক আছে ওকে হ্যাঁ তারপরে আই হ্যাভ ট্রেনিং এট দা আউটসোর্সিং ওইউটি আউটসোর্সিং আপনি আউটসোর্সিং করতে হয় নাই প্রথমে হবে ওইউটি হ্যাঁ আপনি দিবেন ঠিক আছে হ্যাঁ তারপরে ইনস্টিটিউট ফর এ লং টাইম আই হ্যাভ ফুল স্টপ ফর এ ফুল স্টপের পরে স্পেস হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফুল স্টপের পরে স্পেস দিয়ে দিবেন I have complete my training on attend various practical with them. I understand the need of the customer work according to their needs. I deliver that I will be able to develop any company with my work skill and real millions of people. I always work with careful and responsibility. I work manually because it's my profession and I get the done on time. হ্যাঁ ঠিক আছে নিচের গুলো ঠিক আছে উপরে একটু কারেকশন করে দিও না হ্যাঁ তারপরে গুগল অ্যাড করছেন স্কিল দিছেন এসইও ফেসবুক গ্রাফিক ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাকি সব ঠিক আছে তাহলে আপনি এখন গিগ তৈরি করেন গিগ তৈরি করে আমাদেরকে দেখান হ্যাঁ তৈদুল হ্যাঁ আপনি 4 থেকে 5টা গিগ তৈরি করেন তৈরি করে একটা একটা করে আমাদেরকে দেখান হ্যাঁ ওকে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি হ্যাঁ মনির আপনি স্ক্রিন শেয়ার করেন মনির ফরিদপুর হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমার কি সাইডের অ্যাকাউন্ট আছে দেখান হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি দেখাবেন প্রোফাইল নাকি হ্যাঁ প্রোফাইল দেখতে আচ্ছা ঠিক আছে আপনার ছবিটা ঠিক আছে চলবে তবে আরেকটু সামনে এনে দিবেন ছবিটা ক্রপ করে আরেকটু সামনে এনে দিন হ্যাঁ তারপরে এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হবে না হবে ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট বুঝতে পারছেন হ্যাঁ ডিজিটাল মার্কেটার কে দিয়ে দিবেন ফেসবুক মার্কেটার না তারপরে ডেসক্রিপশনে যান আই এম এন এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার তারপরে এখানে কিছু দিবেন না এক্সপার্ট বা অলসো বাই স্কিল এখানে কিছু লিখতে হবে হ্যাঁ যেমন অলসো ওইটা ঠিক আছে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার তারপর দিবেন এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এটার মধ্যে এক্সপার্ট হ্যাঁ ওইটা তো ঠিক আছে বলছি ওইটা তো প্রবলেম নাই যেখানে কারেকশন করতে বলছে ওখানে করেন দিবেন এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মেকিং দিবেন হ্যাঁ তারপরে ইটিসি আই হ্যাভ কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আই ক্যান প্রমোট এনি বিজনেস প্রোডাক্ট আই ক্যান প্রমোট এনি of your product দুইবার কেন দিছেন এটা
তারপরে আই ক্যান প্রোভাইড এনি বিজনেস সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড দ্যাটস ওয়াই আই ক্যান ডু দ্য জব রেসপন্সিবিলিটি ইন এ ভেরি নাইস ওয়ে আই ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড এনি অর্গানাইজেশন হ্যাঁ ঠিক আছে চলবে একটা হ্যাঁ ঠিক আছে চলবে তারপর আমি একবার শুধু কারেকশন করছি তো পরে কারেকশন করার পরে ডিজিটাল মার্কেটিং বারবার নিজটা এসে করছি আপনি আর কিছু বলবেন হ্যালো হ্যাঁ আই উইল প্রমোট ইউ আই উইল প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইউর ফেসবুক অ্যাড অ্যান্ড বিজনেস পেজ হ্যাঁ টাইটেল ঠিক আছে একটু লাইনে থাকুন হ্যাঁ একটু লাইনে থাকুন হ্যাঁ হ্যালো এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিস এক্সপার্ট ইনটা এত বড় করে দেওয়ার দরকার নাই হ্যাঁ এক্সপার্ট ইন আরো ছোট করে দিবেন আর ফেসবুক প্রমোশন সার্ভিস এটা আরো বড় করে দিবেন বুঝতে পারছেন আপনার যেটা মেইন লেখা সেটা ছোট করে দেন ওই এক্সপার্ট ইন এটা বড় করে দেন ভিডিওতে তো স্পষ্ট বলাই আছে কিভাবে কোনটা কিভাবে কতটুকু বড় কতটুকু ছোট করে দিবেন এটা দেওয়া আছে না ভিডিও স্যারের ইনস্ট্রাকশন ফলো করেন না কেন তারপরে অ্যাক্টিভ কাস্টমার 30 লক্ষ অ্যাক্টিভ কাস্টমার
manual posting, unlimited revision, safe marketing, on time delivery. হ্যাঁ বাকিগুলো ঠিক আছে চলবে, তারপর ডেসক্রিপশনে যান। আর ইউ লুকিং ফর সামওয়ান টু স্পেশালাইজ ইন প্রমোটিং ফেসবুক অ্যাড, ডোন্ট ট্রাই টু থিঙ্ক, ইউ কাম টু রাইট এ ফুল স্টপের পরে, ফুল স্টপের পরে ওয়াইটা বড় হতে হবে। হ্যাঁ তারপরে এই যে ফুল স্টপের পরে ডাব্লিউটা বড় হতে হবে, ফুল স্টপের পরে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হতে হয়। উই ক্যান রিচ থাউজেন্ড অফ পিপল টু ডেলিভার ইউর বিজনেস অ্যান্ড প্রোডাক্ট, দিস হু আর অলওয়েজ প্রেজেন্ট, আই অ্যাম অ্যান এক্সপেরিয়েন্স ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ ফিনিশড এ লং ট্রেনিং টু ফেসবুক মার্কেটিং, business space ad manager, I can make people interested in buying any product. Tarpore promote your business by facebook group and page, post and share thousands of people, facebook ad manager, promote your business, millions of active customer, I will post your business or product very nicely, able to graphic design for post, report and live screenshot, on time delivery, committed to quick work, 100% manual posting, on all time support, unlimited revision. হ্যাঁ ঠিক আছে, তারপর নিচে নামেন। হ্যাঁ ফ্রাইসিং এ যান, ফ্রাইসিং এ নিচে নিচে যান। হ্যাঁ 10 20 30 1 2 3 মিলিয়ন, 3 দিন 4 দিন 5 দিন ডেলিভারি টাইম, ট্যাগ গুলো দেখি, ট্যাগ সার্চ ট্যাগ। হ্যাঁ হয়েছে, ফেসবুক ফেস, ফেসবুক ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এ ফেসবুক অ্যাড, অ্যাড না, ফেসবুক পুরা সেন্টেন্সটা লিখতে হবে, আবার ফেসবুক মার না, ফেসবুক মার্কেটিং পুরাটা লিখতে হবে। হ্যাঁ আর এখানে চারটা ট্যাগ দেখা যায়, আরেকটা দিয়ে দিবেন, যেটা ওখানে আছে এখানে নাই ওইটা কেটে দিয়ে আরেকটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা ফুল ইয়ার কি ফুল শর্ট দেখাইতেছে, এটা ফুল না, এটা ফেসবুক কি মার কি মার্কেটিং আসলে ফুল লেখছে, মার্কেটিং তো লেখছে না, ও ডিজিটাল মার্কেটিং লেখছে। এটা আরেকটা কিওয়ার্ড বাড়াবেন। হ্যাঁ আরেকটা বাড়ায়া দিবেন, আর এই জায়গার মধ্যে বুক কিছু না, একটু তার ডকুমেন্ট ওয়ার্ড তো বড় আছে। হ্যাঁ আর তো কোনো কানেকশন না। হ্যাঁ এগুলাই এক করে দিয়ে এটা কি চলবে নাকি এনা চলবে ব্যানার সারের ইনস্ট্রাকশন মতো করেন তাইলেই হবে। আর যে হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, স্ক্রিনশট দেয়া যাবে, সমস্যা নাই। এই কারেকশন করার পরে কি আপনারা একদম দেখেন না পোস্ট করে, আপনার কথা ক্লিয়ার না কেন, কথা বোঝা যায় না কেন আপনি? এত এমপটি যদি এই কারেকশনগুলো করার পরে কি এটা পোস্ট করে দেন, পাবলিশ করে দেন নাকি আপনি আরেকবার দেখেন না? আর দেখাইতে হবে না, পাবলিশ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে। হ্যাঁ তারপরে কি আছেন? নূর হোসেন আপনি শেয়ার করেন, নূর হোসেন শেয়ার করেন।
নূর হোসেন আপনি শেয়ার করেন ভাই আমার আগে একটু প্রবলেম সলভ করতে যদি পারতেন হচ্ছে আমার পিসিতে আমার মাইক্রোফোন অ্যাড হচ্ছে না আমি এই জন্য আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না আমার পিসিতে এই জন্য মোবাইল দিয়ে আগে একটু ফর্ম ইনফরমেশন পাচ্ছি কি করব আপনি ভর্তি হয়েছেন কবে আমি ভর্তি হয়েছি দুই দিন আগে কি কি দিয়ে কথা বলেন কি ল্যাপটপ না ডেস্কটপ আমি এখন মানে ফোন দিয়ে কথা বলতেছি আর কি আমার ডেস্কটপে আমার হেডফোন সেট হচ্ছে না আর কি হেডফোন যদি সেট না হয় একটা মাইক্রোফোন কিনেন 300-400 টাকা দিয়ে মাইক্রোফোন কিনে মাইক্রোফোন দিয়ে কথা বলেন তাহলে কথা বলা যাবে মাইক্রোফোন হ্যাঁ আমার মানে এই এটা আছে বুঝছেন এই হেডফোনটা আছে আমার মাইক্রো হেডফোন আর কি হ্যাঁ এটা দিয়ে কথা বোঝা যায় না না এটা দিয়ে মানে আমার পিসি তে মেবি ওই যে ড্রাইভার সমস্যা করতে সেটিং পার্টিশন এই জন্য আর কি এটা কোনো সলিউশন আছে কিনা এই জন্য মানে আমি বলতে পারতেছি না না এটা হচ্ছে নতুন যারা তারা কথা বলতে দুই একদিন প্রবলেম হয় 4-5 দিন পরে আবার সব ঠিক হয়ে যায় তো এটা কোনো সমস্যা না আপনি 2-3 দিন পরে ট্রাই করেন কথা বলতে পারবেন বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি প্রোফাইল তৈরি করে তারপরে আসেন হ্যাঁ এসে আমাদেরকে দেখান ঠিক আছে তাহলে কাল পিসি তে কানেকশন দিয়ে আমার প্রোফাইল তো দিয়েছে আমি ঠিক আছে তাহলে এখন কি দেখাবেন দেখাইলে দেখান মোবাইল দিয়ে কথা বলেন আর পিসি থেকে দেখান পিসি থেকে দেখাবো বাট আচ্ছা হ্যাঁ দেখাচ্ছেন একটু হ্যাঁ পিসি থেকে স্ক্রিন শেয়ার করেন আপনি ঠিক করেন তারপরে আসেন হ্যাঁ জি আমার প্রোফাইল এবং গিগটা একটু চেক করে দেন আচ্ছা দেখেন হ্যাঁ আপনার প্রোফাইলের ছবিটা ঠিক হয় নাই ছবিটা চেঞ্জ করতে হবে হ্যালো জি হ্যাঁ এখানে যেতে হবে না আপনি তো প্রোফাইল দেখেছেন এটা এটা কেটে দেন এখানে উপরে যান হ্যাঁ মাউসের বাটনটা ঘুরান উপরে যান এটা কি ছবি দিবেন আমাদের ছবি তো আমাদের ছবির ইনস্ট্রাকশন তো এমন এমন ছিল না এমন ছিল আচ্ছা আচ্ছা ছবি চেঞ্জ করতে হবে হ্যাঁ ছবি চেঞ্জ করতে হবে স্যার যেভাবে বলছে ভিডিওতে প্রোফাইল তো যখন তৈরি করছেন তখন ছবি যে দিতে বলছে ঠিক ওরকম একটা ছবি দিন হ্যাঁ তারপরে এসইও প্রফেশনাল ফেসবুক ডেসক্রিপশনটা দেখেন অন্যগুলো চেক করেন ছবি আমি চেঞ্জ করে দিব আমি তো টাইটেল দেখতেছিলাম টাইটেলটা দেখান হ্যাঁ এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার না এখানে দিবেন ইউটিউব এক্সপার্ট ঠিক আছে সরি এখানে ইউটিউব এক্সপার্ট দিবেন ইউটিউব এক্সপার্ট দিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে ডেসক্রিপশনে যান আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার ফেসবুক মার্কেটার হবে না হবে ডিজিটাল মার্কেটার হ্যাঁ ডিজিটাল মার্কেটার হবে তারপরে আই এম এক্সপার্ট ইন লিংক বিল্ডার
লিংক বিল্ডার না, হবে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপরে এই ডিজিটাল মার্কেটিংটা এখানে থাকবে না। তারপরে দিবেন গুগল টপ র্যাঙ্কিং, লিংক বিল্ডিং, তারপরে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং, বুঝতে পারছেন? জি জি। তারপরে আই এম কমপ্লিট এ লং লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং, আউটসোর্সিং বানান ঠিক হয় নাই, একসাথে হবে অ্যাসোটাতে হবে, হ্যাঁ আউটসোর্সিং বানানটা একসাথে হবে অ্যাসোটাতে হবে, হ্যাঁ আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মিনি টেকনিক্যাল প্রজেক্ট, আই ক্যান প্রমোট এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইডটা একসাথে হবে, ইউ টার্গেটেড কন্টেন্ট, আপনি শুধু শুনে যান, হ্যাঁ শুনে যান, এই ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে কিছুক্ষণ পরে, তখন দেখে কারেকশন করে নিয়েন, হ্যাঁ প্রশ্ন করতে হবে না, কোথায় ভুল হয় আমি দেখে আমি বলে দিচ্ছি, পরে এটা কারেকশন করে নিয়েন। আচ্ছা হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কিউ টার্গেটেড মার্কেটপ্লেস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার সাইকোলজি অ্যান্ড ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ হু ক্যান ওয়েব ক্যান টেন্ট প্রমোট বিজনেস মাই সার্ভিস অ্যান্ড এক্সপেকটেশনাল বিকজ আই এম ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি ফর এ লার্জ অর্গানাইজেশন এবল টু ওয়ার্ক টু সেলফ মোটিভেশন আই এম অল ওয়ার্ক উইথ ম্যানুয়ালি, হ্যাঁ ঠিক আছে, উপরে একটু কারেকশন করে নিয়েন ওগুলাই হবে, তারপরে নিচে নামেন, হ্যাঁ ফেসবুক গুগল অ্যাড করছেন, স্কিলগুলো দেখেন, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক ইউটিউব গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং, হ্যাঁ এগুলো ঠিক আছে, ওকে হ্যাঁ এগুলো ঠিক আছে, আর আর কিছু বলবেন? গিগ গিগ গিগ, হ্যাঁ গিগ দেখাবেন, দেখান I will do Facebook business promotion in USA. Facebook promotion. I will do Facebook business promotion. Business promote USA. 5 million active member. 100% manual posting on time delivery. Product advertising. হ্যাঁ ঠিক আছে, তারপরে ওয়েলকাম টু মাই ফেসবুক গিগ, ফেসবুক গিগ না, ফেসবুক মার্কেটিং গিগ বা ফেসবুক প্রমোশন গিগ, বুঝতে পারছেন? আই এম এসইও, আই এম ফেসবুক মার্কেটার, আই স্পেশালাইজ এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইন, এই ডিজিটাল মার্কেটার পরে একটা কমা দিয়েন, আর এসইওর পরে আপনি দুইটা স্পেস দিছেন, একটা স্পেস দিলে হবে, তারপরে ইউটিউব মার্কেটিং, আই এম কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম দা আউটসোর্সিং ইনস্টিটিউট, এই ফুল স্টোর পরে একটা স্পেস হবে, আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্টিসিপেট ইন মেনি প্রজেক্ট প্র্যাকটিক্যাল প্রজেক্ট, পুলিশ টাইপের পরে স্পেস হয়ে তারপরে সেন্টেন্স শুরু হয়, ইন মাই ওয়ার্ক আই ক্যান প্রমোট ইউর প্রোডাক্ট টু সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল থ্রুট দা ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড একসাথে হয় অথবা মাঝখানে আইকন দিতে হবে, তারপরে মাই ইম্পর্টেন্ট ওয়ার্ক আর আই এম ভেরি নাইস টু মাই ওয়ার্ক অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু মাই বেস্ট সাপোর্ট, ডেভেলপমেন্ট অফ মাই বিজনেস মিলিয়ন্স অফ রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ কাস্টমার, 100% রিয়েল অডিয়েন্স, মিলিয়ন্স অফ ফেসবুক ফ্যান্স, ভাইরাল ইউর প্রোডাক্ট কোয়ালিটি ওয়ার্ল্ড ওয়াইড, ইনক্রিজ ইউর বিজনেস
ওয়ার্ল্ড ওয়াইড একসাথে হবে অ্যাক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ক্রিয়েট লোগো এন্ড ব্যানার 100% এইটের পরে একটা স্পেস দিয়ে তারপরে 100% লিখবেন হ্যাঁ ওকে ম্যানুয়াল পোস্ট এন্ড ডু নট এনি ফেক অডিয়েন্স তারপরে 1, 2, 3 এগুলার পরে স্পেস হবে 1, 2 এর পরে 100% অন টাইম ডেলিভারি 100% ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন হাই কোয়ালিটি ওয়ার্ক ঠিক আছে তারপরে নিচে যান প্রাইসিং এ যান প্রাইসিং এ যান হ্যাঁ 10, 20, 30 1, 2, 3 মিলিয়ন ডেলিভারি টাইপ দেখান 4 দিন, 5 দিন, 7 দিন হ্যাঁ তারপরে ট্যাগ দেখান ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মার্কেটিং ফেসবুক প্রমোশন ফেসবুক অ্যাডভার্টাইজিং হ্যাঁ ঠিক আছে চলবে তো আপনি এটা পাবলিশ করে দিতে পারেন হ্যাঁ কারেকশনগুলো করে পাবলিশ করে দিবেন হ্যাঁ ওকে ঠিক আছে মুরাদ ভাই থ্যাংক ইউ ওয়েলকাম তারপরে বিষ্ণু দাস হ্যাঁ বিষ্ণু দাস আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ বিষ্ণু দাস আপনি কি দেখাবেন প্রোফাইল যান প্রোফাইলে যান আপনি ভর্তি হয়েছেন কবে আমি ভর্তি হয়েছি 20 তারিখ 3 দিন হয়েছে না ভাইয়া 3 দিন ভাইয়া একটা কথা ছিল বলেন আমি আমার বাবার আইডি খুলছি কোনো সমস্যা হবে সবকিছু আপনার বাবার নামে থাকতে হবে আপনার বাবার নাম জি 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 ওনার ছবি ওনার অ্যাড্রেস ওনার সবকিছু তাহলে আর প্রবলেম হবে না হ্যাঁ আপনার কোনো কিছুই থাকবে না জাস্ট আপনি কাজ করবেন আর সকল ইনফরমেশন আপনার বাবার আইডি কার্ডের হবে হ্যাঁ ওকে একটু দেখেন তো কন্ট্রোল ধরে মাউস আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন মাউস অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট করেন ভাই কিভাবে করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হইছে ছবি আপনার বাবার চোখগুলো বোঝা যাচ্ছে না জি ভাইয়া চোখগুলো বোঝা যাচ্ছে না চোখগুলো বোঝা যায় এমন ছবি দিবেন না আর সব ঠিক আছে ভাইয়া পিক চেঞ্জ করলে কি সমস্যা হবে এখন সমস্যা হবে না এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার না এখানে দিবেন ইউটিউব এক্সপার্ট হ্যাঁ তারপরে ডেসক্রিপশনে যান হ্যাঁ আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং গ্রাফিক ডিজাইন গুগল টপ র্যাঙ্কিং এন্ড কন্টেন্ট মেকিং আই কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আই ক্যান প্রমোট এনি বিজনেস সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সাইকোলজি অ্যান্ড ক্রিয়েট ভেরি attractive and effective web content to promote any business. Outsourcing is my career, so I can work with full responsibility for any organization and I am able to work with self direction and inspiration. হ্যাঁ ঠিক আছে সুন্দর লেখছেন ঠিক আছে নিচে নামেন
ফেসবুক গুগল অ্যাড করছেন আচ্ছা প্রশ্ন ছিল বাকিগুলো অ্যাড করতে হবে নাকি লিংক অ্যাকাউন্ট কি বাকিগুলো কি অ্যাড করতে হবে আমি কিন্তু দুটো অ্যাড করছি এটা কি অ্যাড করছেন ও ওই ওই দুইটাই আর বাকিগুলো লাগবে না SEO ডিজিটাল মার্কেটিং ফেসবুক গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং হ্যাঁ ঠিক আছে চলবে তবে একটু প্রশ্ন ছিল বলেন ভাই এরপর কি আমি এখন গিগ তৈরি করব হ্যাঁ আপনি এখন 4-5টা গিগ তৈরি করবেন তৈরি করে একটা একটা করে আমাদেরকে দেখায় পাবলিশ করবেন ভাই এখন মানে মার্কেট প্লেসে আপনার কোন গুগল গিগ গুলো বেশি চলতেছে তো বলা যাবে হ্যাঁ হ্যাঁ এখন মার্কেট প্লেসে খুব ভালোই হইতেছে ফেসবুক মার্কেটিং তারপরে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিংক বিল্ডিং গুগল টপ র‍্যাঙ্কিং এগুলা এগুলা তৈরি করে একটা একটা করে আমাদেরকে দেখেন তারপরে পাবলিশ করেন হ্যাঁ ভাই আমি ভিডিওগুলো কি ইউটিউবে জামাল স্যারের চ্যানেলে পাবো আমাদের ইউটিউবে পাবেন আমাদের ইউটিউব যে লিংক আছে না জি ওই চ্যানেলে পাবেন সবগুলা আচ্ছা ঠিক আছে হ্যাঁ জসিম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ জসিম শুনতে পাচ্ছেন দেখা যাচ্ছে আমি যেটা দেখাতে চাইছিলাম ভাই শেয়ার হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা আমি এই যে যেটা বলছিলাম এই যে কিছু অনেক ভিডিও আমি এই যে এখনো দেখলাম এই যে এটাতে আসলাম এই যে ভিডিও রানিং রাখছি এই যে লিড জেনারেশন পার্ট 1 ঠিক আছে দেখেন এই ফুল সাউন্ড কিন্তু সাউন্ড হচ্ছে না ভাই দেখতে পাচ্ছেন কি হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যালো হ্যাঁ দেখেন এইরকম আমি মানে বেশ কয়েকটা ওখানেও আমি সার্চ করে দেখছি সেম কাহিনী যদি এটা দেখাই আপনাকে দেখেন হ্যালো হ্যাঁ বলো হ্যালো রিয়াদ ভাই হ্যাঁ ভাই এটা সমাধান কি এই কতক্ষণ সময় আপনার এই যে সাউন্ড নাই এই যে পুরো ভিডিও চলছে এটা সাউন্ড নাই দেখেন পুরো ভিডিওতে সাউন্ড নাই এটা পুরান ভিডিও অনেক আগের লিড জেনারেশনের নতুন ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে ওইটা দেখেন এটা অনেক পুরনো এটা আপনার 19 সালের ভিডিও হ্যাঁ আচ্ছা এখন চলে 21 আচ্ছা এটা হচ্ছে প্রায় 2 বছর আগের ভিডিও হ্যাঁ আপনি নতুন ভিডিও দেখেন ওইটা ঠিক আছে এটা পুরান ভিডিও আচ্ছা সেক্ষেত্রে আমি এই যে এটাও দেখছিলাম এটা তো পাচ্ছিলাম না আর কি আপনি এগুলা কোথ থেকে বের বের করছেন এগুলা এই যে এটা আমি বের করছি হচ্ছে আপনার ওই ইউটিউব চ্যানেল থেকে সার্চ দিয়ে চার্জ দিয়ে না আপনি ইউটিউব চ্যানেলে যাবেন আচ্ছা উপরে উঠবেন উপরে উঠলে আপনি উপরের ভিডিওগুলা পাবেন সবগুলা সিরিয়াল ভাবে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আমাকে একটু খালি সময় দেন একটা মিনিট খালি সময় দেন হ্যাঁ হ্যাঁ আমি এই যে আসলাম এখানে সার্চ দিলাম নাকি চার্জ দেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা এমনিতেই নিচে যান
এখানে না এখানে না এগুলা না উপরে যান আচ্ছা আপনি তো সিস্টেমে বুঝতেছেন না এটা হচ্ছে প্লেলিস্ট আপনি ইয়েতে ভিডিওতে যান ভিডিও কোথায় এই ভিডিওতে যান ভিডিওতে এই যে ভিডিওটা আছে না এবার নিচে যান এই নিচে যান হ্যাঁ এই যে এখন আপনি সিরিয়াল ভাবে পাবেন হ্যাঁ এখন আপনি যে গিগটা তৈরি করবেন ওই গিগটা চারটা ভিডিও করে আছে যেমন লিংক বিল্ডিং এ চারটা ভিডিও আছে লিংক বিল্ডিং আগে কাজটা শিখবেন